সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মুবারকবাদ জানিয়ে মাহে রমজানের এই বরকতময় সময় শুরু করছি। ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক এর আজকের এই পর্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। রব্বুল আলমিন যেই জ্ঞান, যেই ইলম দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ায়, যার মাধ্যমে রব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে ধন্য করেছেন, সে বিষয়টি নিয়ে আমাদের এই আয়োজন। রব্বুল আলমিন যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের এই আয়োজনটি দেখছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারপরও স্মরণ করিয়ে দিচ্ছি, চলছে আমাদের দ্বিতীয় রাউন্ড। আর এই দ্বিতীয় রাউন্ডে সাতজন প্রতিযোগী বন্ধু ক্রমান্বয়ে এই গোল্ডেন চেয়ারে বসে বিভিন্ন প্রশ্নের উত্তর তারা প্রদান করছেন, আলহামদুলিল্লাহ। আর সেই ধারাবাহিকতায় অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের পর্বে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন সিলেটের বন্ধু হোসাইন আহমদ। আসছেন হোসাইন আহমদ। চোখে স্বপ্ন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুসাইন আহমদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরও ভালো রাখুন সেই দোয়া করি। শুকরান। এর আগে খুব ভালো করেছিলেন, আজকে গোল্ডেন চেয়ারে আবার বসছেন, আমরা দোয়া করি আপনার জন্য। জমিয়ে রাখি প্রত্যয় জ্ঞানের লড়াই শেষে আমি বিজয়ী। আলহামদুলিল্লাহ, কেমন লাগছে আপনার আজকে দ্বিতীয়বারের মতন এই গোল্ডেন চেয়ারে এই আসরে বসেছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এবং শুকর জ্ঞাপন করছি মহান আল্লাহর, যার সাহায্যের কারণে আমি প্রথম রাউন্ড পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে এসেছি, এবং আমি সবার কাছে দোয়া চাইব যেন আমি এই রাউন্ডে ভালো করতে পারি। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আপনার জন্য। প্রিয় দর্শক, আপনাদের কাছেও আমরা দোয়া চাইব আমাদের ভাই হুসাইন আহমদের জন্য, যাতে করে তিনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করতে পারেন, কারণ আমরা জানি এই দ্বিতীয় রাউন্ডের পরই তৃতীয় রাউন্ডে চলে যাবে মাত্র চারজন প্রতিযোগী বন্ধু। আমরা দোয়া করি সবাই যেন যেতে পারে, আমিন। আমি একটু নিয়মাবলী বলে দিচ্ছি আপনাকে। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব। প্রথমে 3টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। যদি ভুল হয়ে যায়, আল্লাহ না করুন, 2 মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব 4টি, প্রত্যেকটি প্রশ্নের জন্য নম্বর পাবেন 7 করে। যদি ভুল হয়ে যায় তাহলে 3.5 নম্বর কাটা যাবে। এক্ষেত্রে আপনি দুটো লাইফলাইন ইউজ করতে পারবেন, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। যদি লাইফলাইন ইউজ করার মাধ্যমে আপনি সঠিকভাবে উত্তরটি দিতে পারেন, আপনার নম্বর হবে 5। তৃতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব 5টি, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে আপনার 6 নম্বর মাইনাস হয়ে যাবে। এক্ষেত্রে আপনি দুটো লাইফলাইন ইউজ করতে পারবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইন ব্যবহারের মাধ্যমে যদি আপনি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আর যদি সঠিক হয় তাহলে 10 করে নম্বর পাবেন। এই মোটামুটি নিয়ম। আর আমি দেখতে পাচ্ছি 12টি প্রশ্ন সঠিকভাবে আপনি লাইফলাইন ছাড়া যদি দিতে পারেন সর্বোচ্চ 100 নম্বর পাবেন। এই পর্বে যারা সহযোগিতা করবেন, বিশেষজ্ঞ প্যানেলে আছেন, আমরা একটু তাদের সাথে পরিচিত হয়ে নিই। প্রিয় দর্শক, আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত রয়েছেন তরুণ আলেমী দ্বীন, একজন গবেষক জনাব সাদিকুর রহমান আল আজহারি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই আলোকিত জ্ঞানীর মঞ্চে আপনি এসেছেন এবং আমরা মনে করছি যে আপনার মাধ্যমে আরও আলো ছড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে অতিথি হয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ স্বনামধন্য কারি জনাব মোহাম্মদ বজলুল হক, সাবেক হেড অফ ব্যাংকিং অপারেশন ডিভিশন যমুনা ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আলোকিত জ্ঞানীর এই মঞ্চে জ্ঞানের ভালোবাসায় ছুটে এসেছেন এই বয়সে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইমদাদ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, কষ্ট করে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাযাকাল্লাহ। আপনাদেরকেও অনেক মোবারকবাদ, আপনারা আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন। আলহামদুলিল্লাহ। হোসাইন আহমদ, সকলের সাথে আমাদের পরিচয় হয়েছে, আমরা এবার মূল আকর্ষণে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রশ্ন শুরু করব। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন, সর্বপ্রথম সংকলিত প্রথম সহিহ হাদিস গ্রন্থ কোনটি? ক সহিহুল বুখারি, খ সহিহ মুসলিম, গ সহিহ ইবনে খুজাইমা, ঘ মুওয়াত্তা মালিক। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন সর্বোচ্চ। আলহামদুলিল্লাহ, এটা হবে ঘ মুওয়াত্তা মালিক। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ঘ মুওয়াত্তা মালিক। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে প্রথম প্রশ্নের উত্তরটি আপনি দিয়েছেন, 4 নম্বর পেয়ে গেছেন। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, অর্থাৎ দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটা কোন ধরনের হাদিস? ক সহি, খ হাসান সহি, গ বানওয়াট হাদিস, ঘ দাঈফ হাদিস। এটা হবে গ বানওয়াট হাদিস। লক করে দেব? ঠিক তো, লক করে দেয়া হোক গ বানওয়াট হাদিস। আমরা সারা জীবন শুনে আসলাম যে দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটা একটা হাদিস, আর আপনি বলছেন বানওয়াট হাদিস, অর্থাৎ হাদিস নয়। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব। আচ্ছা, শুরু করছি। আপনার জন্য পরের প্রশ্ন, আল কোরআনের কোন সূরাটি কোনো বাড়িতে তিলাওয়াত করলে সে বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়? ক সূরা আনআম, খ সূরাতুত তাওবা, গ সূরাতুল বাকারা, ঘ সূরাতুল ইখলাস। আল্লাহু
ইনশাআল্লাহ এটা হবে গ সূরা আল বাকারা লক করে দেব জি ইনশাআল্লাহ লক করে দেয়া হোক সূরাতুল বাকারা হুসাইন আহমদ ভাই আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটু বিশেষজ্ঞ প্যানেলে আসছি এখানে যে প্রশ্নটি এসেছে যে একটি সূরা তিলাওয়াত করলে সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় তো এদের জন্য আমরা মনে হয় এই মেসেজটি দিতে পারি এবং সবাই মিলে এই আমলটি যদি করি তাহলে শয়তান কোনো বাড়িতে প্রবেশ করতে পারবে না আমি একটু আপনার কাছে জানতে চাই হ্যাঁ এবং হাদিসের ক্ষেত্রে আমরা যদি দেখি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে উঁচু যে সূরাটি ওয়েটফুল সূরা সূরা বাকারা এই সূরার ব্যাপারে বলা হয়েছে ইল্লা খরাজা মিনহু যদি কারো ঘরের ভিতরে শয়তান থাকে অথবা জিনের যে আসর বলা হয় বা প্রাদুর্ভাব বলা হয় এটি থেকে সূরাতুল বাকারা আমরা যদি পড়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে আমাদেরকে হেফাজত করুন অনেক অনেক ধন্যবাদ শেখ ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে আমরা প্রথম ধাপ খুব সুন্দরভাবে অতিক্রম করেছি হুসাইন আহমদ তিনটি প্রশ্নের আপনি সঠিক উত্তর দিয়েছেন ১২ নম্বর পেয়েছেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আপনার জন্য একটি পুরস্কার রয়েছে আর তা হলো রকমারি ডট কমের সৌজন্যে ১,০০০ টাকা মূল্যমানের চমৎকার আমাদের জীবনের জন্য অতি মূল্যবান কিছু প্রিয় দর্শক আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী ২০১৬ পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক সময় হয়েছে একটা বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী ২০১৬ পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক আলহামদুলিল্লাহ এবার আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি দ্বিতীয় ধাপের নিয়মগুলো মনে আছে সঠিক উত্তরের জন্য পাবেন ৭ করে নম্বর ভুল হয়ে গেলে ৩.৫ নম্বর কাটা যাবে তবে এখানে একটা সহযোগিতা রয়েছে তা হলো লাইফলাইন দুটো লাইফলাইন আপনি পাবেন ৫০-৫০ চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা যদি লাইফলাইন ইউজ করে সঠিক উত্তর দেন তাহলে ৫ করে নম্বর পাবেন শুরু করব জি ইনশাআল্লাহ আপনার জন্য আজকের পর্বের চতুর্থ প্রশ্ন কোন জাতি পাহাড় খনন করে ঘর বাড়ি তৈরি করত ক সামুদ জাতি খ আদ জাতি গ মদিয়ান জাতি ঘ তাতার জাতি চিন্তা করার জন্য সাকুল্যে ১ মিনিট আপনি পাবেন আলহামদুলিল্লাহ এটা হবে ক সামুদ জাতি লক করে দেব ইনশাআল্লাহ লক করে দেয়া হোক ক সামুদ জাতি আপনি যে উত্তরটি দিয়েছেন যে একটি জাতি যারা পাহাড় খনন করে ঘর বাড়ি তৈরি করত সেটা হলো সামুদ জাতি আসলে উত্তর হবে ক সামুদ জাতি সঠিক উত্তর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ৪টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন এবার পঞ্চম প্রশ্নের পালা যাব জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য পঞ্চম প্রশ্ন সরকারি মাদ্রাসাই আলিয়া ঢাকার বর্তমান প্রিন্সিপালের নাম কি ক প্রফেসর ইসলাম গনি খ প্রফেসর সালাউদ্দিন গ প্রফেসর সিরাজউদ্দিন আহমদ ঘ প্রফেসর এ কে এম
ইয়াকুব আলী। বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন। হোসাইন আহমদকে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, আমাদের আজকের প্রতিযোগী হোসাইন আহমদ ভাই খুব চমৎকারভাবে এ পর্যন্ত চারটি প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। আশা করছি এটিও তিনি পারবেন। তো আমি সহযোগিতার জন্য একটি বিষয় ওনার দৃষ্টি আকর্ষণ করছি। এখানে চারজন প্রফেসরের নাম দেয়া আছে। ইরানের একটি সুন্দর ও ঐতিহাসিক শহরের নামের সাথে সঠিক উত্তরের নামের একটি অংশের মিল রয়েছে। জি, শুকরিয়া। ইরানের একটি চমৎকার শহর নগরের নামের সাথে মিল আছে। এখানে যে নামগুলো আছে তার সময় কিন্তু বেশি নেই, খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ক প্রফেসর ইসলাম গনি, লক করে দেয়া হোক। ক প্রফেসর ইসলাম গনি। আসলে এটা কিন্তু খুব বিখ্যাত একটা নগরের নাম ইরানের, এবং সেই নামের সাথে যে মিলটি আছে আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হলো গ প্রফেসর সিরাজউদ্দিন আহমেদ। আপনি সিরাজনগরের নাম শুনেননি, খুব বিখ্যাত। যাক, আল্লাহ ভরসা, কারণ রব্বুল আলামিন যেটা চাইবেন সেটাই হবে। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়? ক ২৭শে মার্চ ১৯৮৩, খ ২৮শে মার্চ ১৯৮৩, গ ২৯শে মার্চ ১৯৮৩, ঘ ৩০শে মার্চ ১৯৮৩। লাইফলাইন। জি, আমাদের বন্ধু ৫০-৫০ চান্স চাচ্ছেন, তাকে সেটা দেয়া হোক। আমরা দেখতে পাচ্ছি গ এবং ঘ, ২৯শে মার্চ ৩০শে মার্চ। তাড়াতাড়ি করতে হবে, সময় নেই। গ ২৯শে মার্চ, লক করে দেয়া হোক। গ ২৯শে মার্চ। আপনার উত্তরটি সঠিক হয়নি। ৩০শে মার্চ ১৯৮৩। যাক, আল্লাহ ভরসা। আমি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ধাপে আমরা দুটো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিনি, আল্লাহ ভরসা। আরও একটি প্রশ্ন রয়েছে দ্বিতীয় ধাপে, করবো ইনশাআল্লাহ। আপনার জন্য সপ্তম প্রশ্ন, প্রশ্নটি করার আগে একটা ছবি দেখব, তারপরে আমরা যেই ছবিটি দেখলাম বলতে হবে এটা কোন মসজিদ। ক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের ক্যাম্পাস মসজিদ, খ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ক্যাম্পাস মসজিদ, গ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ক্যাম্পাস মসজিদ, ঘ ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরের ক্যাম্পাস মসজিদ।
সময় ফুরিয়ে যাচ্ছে খুব দ্রুত। হোসাইন আহমদ, লক করে দেয়া হোক গ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়নি। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া আপনি বলেছেন, কিন্তু হবে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং। আপনি যদি সূক্ষ্মভাবে দেখতেন তাহলে হয়তো লক্ষ্য করতেন সেখানে দুটো ট্যাঙ্কি ছিল, পানির ট্যাঙ্কি, সেখানে বাংলা লেখা ছিল। এই জন্য বলেছি যে অন্তত পক্ষে ওটা দেখে আপনার মনে করার দরকার ছিল যে এটা বাংলাদেশে কোথাও হবে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেলেছি, আর দ্বিতীয় ধাপ শেষ করার পর আপনার জন্য আরও একটা পুরস্কার রয়েছে, হামদর্দের সৌজন্যে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা তৃতীয় ধাপে চলে এলাম। এই ধাপে পাঁচটি প্রশ্ন করা হবে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর, লাইফলাইন পাবেন দুটো, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইন ব্যবহারের মাধ্যমে যদি উত্তরটি সঠিক হয় তাহলে 12-র জায়গায় 10 করে পাবেন, আল্লাহ না করুন ভুল হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আর যদি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক হয় তাহলে কিন্তু এখানে 60 নম্বর আছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে প্রশ্নগুলোর উত্তর দেবেন ইনশাআল্লাহ যাবো। আপনার জন্য অষ্টম প্রশ্ন, সৌদি আরবের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ক মুতাইব বিন আব্দুহ আল সাউদ, খ আদিল বিন আহমদ আল জুবায়ের, গ সুলাইমান আল হামদান, ঘ সালেহ বিন আব্দুল আজিজ আল উশায়ের। সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি, এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে যে সমস্যাটি তৈরি হয়েছে বিশেষ করে ইয়ামান, ইয়ামানের উপরে সৌদি আরবের একটি জোট রয়েছে, সেই জোটের পেছনে বলা যেতে পারে তিনি একজন নেপথ্যের নায়ক। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। এমন একটি নাম যার একটি অংশের সঙ্গে একজন উল্লেখযোগ্য সাহাবীর নাম রয়েছে। ধন্যবাদ, বিশেষজ্ঞ প্যানেল থেকে সহায়তা দেয়া হয়েছে আপনাকে, একটা ক্লু দেয়া হয়েছে, আপনি এবার চিন্তা করে বলুন তিনি কে। খ আদিল বিন আহমদ আল জুবায়ের। খ আদিল বিন আহমদ আল জুবায়ের, লক করে দেব। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা 12টি নম্বর পেলাম, পরের প্রশ্নে যাব ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য নবম প্রশ্ন, কোন সূরায় মক্কা শহরকে উম্মুল কোরা নামে উল্লেখ করা হয়েছে? ক সূরাতুশ শুরা, খ সূরাতুল আনকাবুত, গ সূরাতুল বাকারা, ঘ সূরাতুল হাদিদ। এটা হবে ক সূরা আশ-শুরা।
ক সূরা আশ-শুরা লক করে দেব, লক করে দেয়া হোক ক সূরা আশ-শুরা। আপনি যে কথাটি বললেন স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দশম প্রশ্ন, বাংলাদেশের সর্ববৃহৎ শোলাকিয়া ঈদগাহ কে প্রতিষ্ঠা করেছেন বলে মনে করা হয়? ক দেওয়ান মান্নান দাদ খান, খ ঈশা খাঁ, গ দেওয়ান হাইবত মোহাম্মদ খান, ঘ বরবক খান। লাইফলাইন নিতে চাচ্ছি। লাইফলাইন নিতে চাচ্ছেন, একটি মাত্র লাইফলাইন আছে, সেটা হলো পরিবর্তিত প্রশ্ন আমরা নেব। আমাদের প্রতিযোগী বন্ধু পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন, তাকে পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন, বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ক আলাউদ্দিন হোসেন শাহ, খ ফখরুদ্দিন মুবারক শাহ, গ শের শাহ, ঘ শামসুদ্দিন ফেরোজ শাহ। তবে খ আলাউদ্দিন হোসেন শাহ। ক আলাউদ্দিন হোসেন শাহ লক করে দেব। লক করে দেয়া হোক ক আলাউদ্দিন হোসেন শাহ। আপনি বলেছেন ক আলাউদ্দিন হোসেন শাহ। আপনার উত্তরটি আসলে সঠিক হয়নি। উত্তরটি হবে ঘ শামসুদ্দিন ফিরোজ শাহ। যেই প্রশ্নটি আমরা এড়িয়ে পরিবর্তিত প্রশ্নটি নিলাম, সেই প্রশ্নটির উত্তর হচ্ছে দেওয়ান হাইবত মোহাম্মদ খান। যাক, আল্লাহ ভরসা, দেখা যাক, আরও দুটো প্রশ্ন রয়েছে আমাদের সামনে, ঠিক আছে? তবে ঠান্ডা মাথায় চিন্তা করে এগুতে হবে, সুতরাং চিন্তার কিছু নেই। আমি একটু আসবো আমাদের সম্মানিত যারা বিশেষজ্ঞ প্যানেলে আছেন, প্রথমে আসছি সাদিকুর রহমান আল আজহারি আপনার কাছে। আপনার অনুভূতি জানতে চাচ্ছি, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসলে আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই আলোকিত জ্ঞানীর এই সুন্দর আয়োজনে আজকে আমি আসতে পেরেছি। আমি আজকে আশ্চর্যজনিত হয়েছি আমাদের যারা এখানে যে প্রতিযোগীরা এসেছে তাদের জ্ঞানের পরিধি মেধা দেখে, বিশেষ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়া একটি ছেলে যে আমাদের প্রতিযোগী আমাদের সামনে বসা আছে, সে লোক প্রশাসনে পড়া সত্ত্বেও চমৎকার কোরআনের বিভিন্ন তথ্যগুলো সে খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছিল। এবং ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটি যুক্তিভিত্তিক ধর্ম এবং যেখানে রয়েছে জ্ঞানের আলো, এজন্য আমরা আলোকিত জ্ঞানী এই অনুষ্ঠানটি দেখব, সাথে সাথে আমাদের নিজেদেরকে আমাদের সন্তানদেরকে আলোকিত জ্ঞানীর জ্ঞানীজনদের মতো জ্ঞানী করে তুলব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মহতারাম। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা দশটি প্রশ্ন শেষ করেছি, এবার এগারো নম্বর প্রশ্ন আমাদের সামনে আছে। প্রশ্নটা কি করবো? ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এগারো নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে কবে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয়? ক ৯ এপ্রিল ১৯৭৯, খ ১৯শে এপ্রিল ১৯৭৯, গ ১০ই জুলাই ১৯৮১, ঘ ২৪শে জানুয়ারি ১৯৮১। জি, তবে ক ৯ এপ্রিল ১৯৭৯। ক ৯ এপ্রিল ১৯৭৯ লক করে দেব। লক করে দেয়া হোক ক ৯ এপ্রিল ১৯৭৯। হোসাইন ভাই, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ,
আমার খুব ভালো লাগছে যে খুব চমৎকারভাবে আপনি উত্তরটি দিয়েছেন। আপনার কি ভালো লেগেছে? জি। আর মাত্র একটি প্রশ্ন রয়েছে, দেখা যাক সেই প্রশ্নে আমাদের কি রয়েছে। ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তরটি আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? আমরা প্রশ্নটি শুনব, তবে তার আগে একটি ইসলামী সঙ্গীত শুনে নেই। আজ আমি কাল তুমি এভাবে চলে যাব, আমরা সবাই ওপারের তারে কিছু জামাকি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। আজ আমি কাল তুমি এভাবে চলে যাব, আমরা সবাই ওপারের তারে কিছু জামাকি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। খুব চমৎকার একজন শিশু শিল্পীর কণ্ঠে একটি গান শুনলাম, ইসলামী সঙ্গীত। এবং ওই শিশু শিল্পীটি যেই কোনো একটি শিশু শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত। এখন প্রশ্নটি করব আপনার জন্য, সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হলো, সেই শিল্পী গোষ্ঠীর নাম কি? ক সাইমুম শিল্পী গোষ্ঠী, খ কলরব শিল্পী গোষ্ঠী, গ আলহেরা শিল্পী গোষ্ঠী, ঘ আহ্বান শিল্পী গোষ্ঠী। এটা হবে খ কলরব শিল্পী গোষ্ঠী। খ কলরব শিল্পী গোষ্ঠী, লক করে দিতে বলছেন? লক করে দেয়া হোক খ কলরব শিল্পী গোষ্ঠী। আপনি যে উত্তরটি দিয়েছেন কলরব শিল্পী গোষ্ঠী, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি যে আমরা 12টি প্রশ্নের ধাপ অতিক্রম করলাম এবং সর্বশেষ প্রশ্নটি আপনি চমৎকারভাবে উত্তর দিয়েছেন চিন্তা ভাবনা করে। আপনি কত নম্বর পেয়েছেন আমি বলবো, তার আগে আপনার জন্য একটা পুরস্কার রয়েছে, সেটি আমি দিতে চাই। তা হলো তমা লেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি চামড়ার ব্যাগ রয়েছে, এই ব্যাগটি আপনার জন্য। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। হোসাইন আহমদ ভাই, আপনি সাকুল্যে নম্বর পেয়েছেন 48.5 নম্বর। আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। 7 প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে 4 জন পরবর্তী রাউন্ডে আপনারা চলে যাবেন সেরা 4-এ, আর 3 জন প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হবে। কিন্তু তারা কারা যারা বিদায় নেবেন, আর তারাই বা কারা যারা পরবর্তী রাউন্ডে যাবেন, আমরা কেউই বলতে পারি না। আমরা দোয়া করি সকলের জন্য, আল্লাহ তাআলা সবাইকে নুসরত দান করুন, সব প্রতিযোগী বন্ধুরা যেন পরবর্তী রাউন্ডে যেতে পারেন। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্ব থেকে আপনাদের জন্য জ্যাকপট প্রশ্ন, আর তা হলো, সূরাতুল বাকারাতে কতগুলো আয়াত রয়েছে? উত্তর জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম এবং মোবাইল নম্বর ঘোষণা করব আগামীকালকের পর্বে চ্যানেল 9-এর পর্দায়। এছাড়াও আপনারা শুনতে পাবেন রেডিও ধ্বনি 91.2 FM-এ, আর চোখ রাখুন দৈনিক নয়া দিগন্ত পত্রিকায়, রকমারি.com এবং প্রিয় .com, আর সেই সাথে আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে। বিজয়ী বন্ধুর জন্য রয়েছে রাহাবার পাবলিকেশনসের সৌজন্যে আকর্ষণীয় একটি বই, হতে চাই আলোকিত জ্ঞানী। এছাড়াও তিনি পাবেন রকমারি.com-এর সৌজন্যে মহামূল্যবান বই। প্রিয় দর্শক, যিনি সর্বোচ্চ SMS করবেন তার জন্য রয়েছে জমজম ড্রিঙ্কসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
আমরা আজকের প্রতিযোগী বন্ধু সিলেটের বন্ধু হুসাইন আহমদ চৌধুরীর কাছ থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর শুনেছি, জেনেছি, আমাদের জ্ঞান অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআনে করিমের মধ্যে রব্বুল আলামিন 800 অধিক জায়গায় জ্ঞান সম্পর্কিত কথা বলেছেন। কত মূল্যবান আমাদের জন্য এই সম্পদ! আমরা দেখেছি যারাই জ্ঞান আহরণ করেছেন তারাই শ্রেষ্ঠ হয়েছেন, ব্যক্তি থেকে জাতি পর্যন্ত। আমরা ততদিন পর্যন্ত শ্রেষ্ঠ ছিলাম যতদিন আমরা জ্ঞান আহরণ করেছি, ঐশী জ্ঞানের মাধ্যমে, পবিত্র কোরআনের জ্ঞানের মাধ্যমে আলোকিত হয়েছিলাম। আর যখন থেকে এই জ্ঞানকে আমরা পেছনে ছেড়ে দিয়েছি তখন থেকে আমাদের উপর জিল্লতি নেমে এসেছে। প্রিয় দর্শক, সময় হয়েছে আবার নতুন করে জাগবার, সময় হয়েছে জ্ঞান আহরণ করার। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আর এই প্রত্যাশা নিয়েই আমাদের আলোকিত জ্ঞানে আজকের বিশেষজ্ঞ প্যানেলে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা যারা কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। প্রিয় দর্শক, আমরা বিদায় নেব, একটু পর ইনশাআল্লাহ তাআলা সবাই ইফতারে শামিল হব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার সম্পর্কে বলেছেন যে কেউ যদি কোনো রোজাদারকে, যিনি সিয়াম পালন করেছেন, তাকে যদি সে ইফতার করায়, তাহলে ওই ব্যক্তি সিয়াম রাখার কারণে যতটুকু সওয়াব পেয়েছেন রব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আমরা চেষ্টা করব যখন আমরা ইফতার করি ইফতারিতে অন্যকেও সামিল করার। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করেন, আমিন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।